আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব অ্যালফাবেটিক্যাল অর্ডার বা বর্ণানুক্রমিক বিন্যাস। আলোচনার শুরুতেই বলে রাখছি, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি মূল আলোচনায়। প্রশ্নটি লক্ষ্য করুন, ল কততম ব্যঞ্জন বর্ণ? আমরা জানি বাংলা বর্ণমালায় 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, আর এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্য থেকে ল কততম ব্যঞ্জন বর্ণ সেটি প্রশ্নে চাওয়া হয়েছে। একটা প্রশ্নের উত্তর করার জন্য যেহেতু আপনার হাতে অল্প সময় থাকবে, এই জন্য আপনার চেষ্টা করতে হবে যত দ্রুত প্রশ্নের উত্তর করা যায়। তো এই জন্য আমরা ল কততম ব্যঞ্জন বর্ণ এটি আমরা গণনা করে ক খ গ ঘ ও এভাবে না করে আমরা অন্য একটি টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। আমরা জানি ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়, তার মানে 25তম বর্ণ ম। তার মানে ক নম্বর অ্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই, 26তম 27 28 তিনটা থেকে একটা অ্যান্সার হবে। খেয়াল করুন, মর পর অন্ত্যেষ্টিয় জ বয়সিন র ল, অর্থাৎ 26তম বর্ণ অন্ত্যেষ্টিয় জ, এটা 27তম 28তম, অর্থাৎ ল কততম ব্যঞ্জন বর্ণ? এর উত্তর হবে 28তম ব্যঞ্জন বর্ণ, সঠিক উত্তর ঘ। ভিউয়ার্স, প্রশ্নটি লক্ষ্য করুন, বাংলা বর্ণবিন্যাসে দ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে? এই প্রশ্নের উত্তর করতে হলে আমাদের বাংলা বর্ণবিন্যাস সম্পর্কে ধারণা থাকা জরুরি। চলুন আমরা বাংলা বর্ণবিন্যাস সম্পর্কে খানিকটা ধারণা নিই। প্রথম লাইন, ক থেকে উ পর্যন্ত 5টি। দ্বিতীয় লাইন, চ থেকে নিয় পর্যন্ত 5টি। তৃতীয় লাইন, ট থেকে মূর্ধন্য পর্যন্ত 5টি। চতুর্থ লাইন, ত থেকে দ পর্যন্ত 5টি। পঞ্চম লাইন, প থেকে ম পর্যন্ত 5টি। অপশন ক, চতুর্থ লাইনের প্রথম, চতুর্থ লাইনে চলে গেলাম, প্রথম বর্ণ ত, তার মানে ক নম্বর অ্যান্সার হবে না। খ নম্বর অপশনে চলে আসি, চতুর্থ লাইনের তৃতীয়, চতুর্থ লাইনের প্রথম বর্ণ ত, দ্বিতীয় বর্ণ থ, তৃতীয় বর্ণ দ। যেহেতু খ নম্বর অপশনে বলা হয়েছে চতুর্থ লাইনের তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ণ দ, তার মানে সঠিক উত্তর হবে খ। ভিউয়ার্স, প্রশ্নটি লক্ষ্য করুন, নিচের শূন্যস্থানে কোনটি বসবে? এখানে দেওয়া আছে ক চন্দ্রবিন্দু, গ অনুস্বর, ও অন্ত্যেষ্টিয়, এবং শূন্যস্থানে এই চারটি অপশন থেকে কোনটি বসবে সেটি আমাদের বের করতে হবে। এই তিনটি ক্লু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে খুব সহজে আমরা এই শূন্যস্থানে কী বসবে সেটি বের করতে পারবো। চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক, আর চন্দ্রবিন্দু সর্বশেষ বর্ণ। খেয়াল করুন, উল্টো দিক থেকে কিন্তু এটা প্রথম, আর এটা শুরুর দিক থেকে প্রথম। দ্বিতীয় ক্লু, গ অনুস্বার, গ তৃতীয়, এদিক থেকে আমরা দেখছি অনুস্বার উল্টো দিক থেকে তৃতীয়। উও পঞ্চম, আর এদিকে আছে অন্ত্যেষ্টিয় পঞ্চম। খেয়াল করুন, তাহলে শূন্যস্থানে কি বসতে পারে? এখানে দেখুন ক গ উও, এখানে একটা করে বর্ণমালা বাদ দিয়ে এখানে ক্লুগুলো তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখব এখানে চ বাদ দিয়ে কি হবে, শূন্যস্থানে বসবে ছ, এবং পিছনের দিক থেকে একটা বর্ণ বাদ দিয়ে তাহলে এটা হবে সঠিক উত্তর ক। ভিউয়ার্স, প্রশ্নটি লক্ষ্য করুন, নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে সেটি আমাদের বের করতে হবে। ধারাটি লক্ষ্য করুন, ধারাটি স্বরবর্ণের ধারা, অ ই উ রি, এবং পরবর্তী অক্ষরটি কি হবে সেটি আমাদের বের করতে হবে। আমরা জানি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে 11টি, এই 11টি স্বরবর্ণ বিশ্লেষণ করলেই আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো খুব সহজেই। বাংলা স্বরবর্ণের প্রথম বর্ণ অ,
এদিকে আমরা দেখতে পাচ্ছি ই উ রি। খেয়াল করুন প্রত্যেকটি বর্ণ বেজোড় স্থানীয়। সুতরাং প্রদত্ত ধারাটি স্বরবর্ণের বেজোড় স্থানীয় ধারা। পরবর্তী অক্ষরটি হবে বেজোড় স্থানীয়। রিয়ের পর একটা অক্ষর বাদ যাবে, জোড় স্থানীয় বেজোড় স্থানীয় আছে ওই, তাহলে সঠিক উত্তর হবে খ। ভিউয়ার্স প্রশ্নটি লক্ষ্য করুন, অভিধানে কোন শব্দটি আগে বসবে? অপশন ক চাল, অপশন খ চালা, অপশন গ চাটি, অপশন ঘ চানা। ক্রম অনুযায়ী যে বর্ণগুলো আগে সেগুলোই অভিধানে আগে আসবে। খেয়াল করুন চা 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 চা, তার মানে প্রত্যেকটা অপশনেই কিন্তু চ আকার আছে। এর পরবর্তী দেখেন ল ল ট ন, তার মানে ল ট এবং নার মধ্যে যেটা আগে সেটি অভিধানে আগে আসবে। খেয়াল করুন এর মধ্যে ল এবং ন, লকে আমরা এখানে পাচ্ছি ন এখানে, আর ট ট যেহেতু ক্রম অনুসারে এই ল এবং ন এর আগে, তাহলে সঠিক উত্তর হবে গ চাটি। ভিউয়ার্স আজকের মতো আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনা থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।